Assalamu alaikum everyone, this is Munir Asna from Munir Asna's Kitchen. Viewers, আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারাও নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট সুজির চমচম। কিভাবে ঘরে বসে আপনারা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন চমচম, খুবই সুস্বাদু এবং মুখরোচক চমচম, সেই রেসিপিটি আজকে আপনাদেরকে আমি করে দেখাবো। আর এই রেসিপিটি দেখানোর আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। প্রথমে আমি শিরাটা তৈরি করে নেব সুজির চমচমের। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, মেজারিং কাপের 1.5 কাপ, আর সেই মেজারিং কাপের 2.5 কাপ পানি দিয়ে নিচ্ছি। দর্শক, বিকেলবেলার রোদটা এসে আমার হাঁড়িতে পড়েছে, আপনারা ভাববেন না যে এটা আবার চিনি দেখা যাচ্ছে। এখন একটু নেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশে যাওয়া পর্যন্ত একটু নাড়তে হবে, আর চুলোর আঁচটা রাখতে হবে মাঝারি। 3টা এলাচ মাথা ফাটিয়ে দিয়ে দিলাম, এটা অপশনাল, না দিলেও হবে, কেননা আমি এখানে কেওড়া জল আর গোলাপ জল অ্যাড করব। আবারও একটু নেড়ে নিচ্ছি। চিনিটা একটু মিশে গেলে, যখন একটু ফুটে ওঠা শুরু করবে, ঠিক তখনই আমি কেওড়া জল আর গোলাপ জলটা অ্যাড করব। তো ভালোভাবে নেড়ে চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি। বলক ওঠা শুরু করেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল। ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি চুলোটা বন্ধ করে দিলাম আর শিরাটা চুলো থেকে নামিয়ে নিলাম। এখন আমি ডোটা তৈরি করে নেব সুজির চমচমের। আমি হাঁড়িতে 1.25 কাপ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এখন দুধটা মোটামুটি গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দুধটা যখন মোটামুটি গরম হবে তখন চিনিটা দিতে হবে। এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে নিচ্ছি চিনিটা গলানোর জন্য। দুধটা ফুটে উঠেছে, এখন আমি এই দুধের মধ্যে অ্যাড করব সুজি। তবে সুজিটা একবারে দেওয়া যাবে না, আমি 1 কাপ সুজি এখন দেব। সুজিটা আস্তে আস্তে ঢালবো আর অনবরত নাড়তে থাকব। সুজিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একবারে দিলে দলা পেকে যাবে। সুজিটা দিতে হবে আর অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে একটা রুটির ডোয়ের মতো তৈরি হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অনবরত এই কাঠি দিয়ে নাড়তে হবে। এখন আমি নাড়ছি, নাড়তে নাড়তে এক পর্যায়ে একেবারে রুটির ডোয়ের মতো সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম আছে, হাইতে দেওয়া যাবে না, দিলে পুড়ে যাবে। চুলাটা মিডিয়াম টু লো রেখে কাজটা করতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পর আরও ভালোভাবে নেড়ে, যখন একটা সফট ডো তৈরি হবে ঠিক তখন চুলো থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এই ডোটা। দেখুন, এখন আমি চুলো থেকে ডোটা নামিয়ে নেব। এতটুকু সফট অবস্থায় নামাতে হবে, বেশি শক্ত হয়ে গেলে আবার মিষ্টি ভালো হবে না। এরকম সফট অবস্থায় চুলো থেকে নামিয়ে নেব। ভিউয়ার্স, দেখুন ঠান্ডা হয়েছে মোটামুটি, হাত দিয়ে ধরা যায় এরকম গরম আছে। এখন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 রুম টেম্পারেচারে ডিম। আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আমার ঘরে তৈরি করা, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ঘি ডিম আমি সুজির মধ্যে মেখে নেব খুব ভালোভাবে।
ডোটা কিন্তু মোটামুটি হালকা গরম আছে, তবে হাত দিয়ে ধরা যায় এরকম গরম হতে হবে। বেশি গরম হলে আবার ডিমটা সুন্দরভাবে মিশবে না। তো যখন হাত দিয়ে ধরা যাবে ঠিক তখনই আমাদেরকে এই রুম টেম্পারেচার ডিমটা দিতে হবে আর ঘি দিয়ে মাখাতে হবে। মাখাতে মাখাতে হাতে যখন এভাবে লেগে আসবে তখন হাতে একটু তেল অথবা ঘি লাগিয়ে তারপর মাখালে ঠিক হয়ে যাবে। তাই আমি ভালোভাবে মেখে নিচ্ছি, সব কিছু খুব ভালোভাবে মেশাতে হবে। মেখে মাখানো হয়ে গেছে, এখন আমি চমচমগুলো তৈরি করে নেব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এখন আমি মোটামুটি একটু বড় সাইজের চমচম তৈরি করে নেব। ট্রেডিশনাল যে চমচমগুলো তৈরি হয় ঠিক সেরকম সাইজের আমি চমচমগুলো তৈরি করে নেব। হাতে ভালো করে চেপে আমি এই ডোটাকে একটু সফট করে নিয়েছি, এখন চমচমের শেপ দিয়ে দিলাম। ভিউয়ার্স খেয়াল করুন আমি কীভাবে করছি। ভালোভাবে হাতে একটু মেখে তারপর প্রেস করে এভাবে গোল করে চমচমের শেপটা দিতে হবে, একটু লম্বা করে। ঠিক এভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। ভালোভাবে হাত দিয়ে একটু মথে নিতে হবে এভাবে। এখন প্রথমে এভাবে গোল করে তারপর এভাবে লম্বা করে চমচমের শেপ দিতে হবে। ঠিক একইভাবে আমি সবগুলো চমচম তৈরি করে নেব। তো চমচমগুলো তৈরি করে আমি চলে যাব ভাজতে। তো ভিউয়ার্স চলুন চলে যাওয়া যাক ভাজতে। চুলোতে আমি ফ্রাই প্যানে মিডিয়াম আঁচে তেলটা বসিয়ে রেখেছিলাম। তেলটা মোটামুটি গরম হয়েছে, তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, বেশি গরম হলে আবার চমচম পুড়ে যাবে। এখন আমি চমচমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলো চমচমই তৈরি করা হয়ে গেছে আমার। এই ডোটা থেকে মোট 13টা চমচম হয়েছে। আপনারা চাইলে আরও একটা বেশি চমচম তৈরি করতে পারেন, আমি 13টা করেছি আজকে। এখন উল্টে পাল্টে আমার চমচমের কাঙ্ক্ষিত কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। চুলোর আঁচটা কিন্তু মাঝারি থাকবে, বেশি আঁচে ভাজলে উপরে পড়ে যাবে, ভেতরটা হবে না। তো মাঝারি আঁচে রেখে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। তো ভিউয়ার্স দেখুন আমার সেই কাঙ্ক্ষিত চমচমের কালারটা কিন্তু চলে এসেছে। এখন আমি এই চমচমগুলোকে তেল থেকে তুলে নেব, তুলে সরাসরি শিরায় দিয়ে দেব। আর শিরাটা কিন্তু থাকতে হবে হালকা গরম। আমি শিরাটা চুলো থেকে নামিয়ে রেখেছিলাম, এখন এই গরম চমচমটা আমি মোটামুটি ঠান্ডা শিরায় দিলাম। শিরাটা আঙুল ডোবানো যায় এরকম থাকতে হবে। আমি সবগুলো চমচম ভেজে শিরায় দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স সবগুলো চমচমই আমি শিরায় দিয়ে দিয়েছি, এখন 30 মিনিট অপেক্ষা করব এভাবে ঢেকে। তো ফিরে আসছি 30 মিনিট পর। ভিউয়ার্স 30 মিনিট পর দেখুন চমচমগুলো শিরা খেয়ে একেবারে টইটম্বুর হয়ে গেছে। এখন হাত দিয়ে প্রেস করে এভাবে আমি চমচমটা তুলে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ চমচমগুলো। এখন আমি গুঁড়ো দুধে গড়িয়ে নেব, আপনারা চাইলে মাওয়ায় গড়িয়ে নিতে পারেন। আর আমার চ্যানেলে ইনস্ট্যান্ট মাওয়ার একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ইনস্ট্যান্ট মাওয়ার রেসিপি লিঙ্কটা দিয়ে দেব। তো গুঁড়ো দুধ দিয়ে আমি গড়াচ্ছি, কারণ গুঁড়ো দুধ দিয়ে খেতে চমচমটা খুব ভালো লাগে, সে কারণে আজকে আমি গুঁড়ো দুধ দিয়েই গড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খুব স্বাদ হয় এভাবে। আমি সবগুলো চমচম গুঁড়ো দুধে গড়িয়ে নেব। আমি এক হাতে চমচমটা শিরা থেকে তুলে নিচ্ছি আর অন্য হাতে গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো চমচম গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি। দর্শক দেখুন সবগুলো চমচম তৈরি করে নিলাম গুঁড়ো দুধে গড়িয়ে।
তো এখন একটা চমচম একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে এর ভেতরটা। উপরটাও কিন্তু খুবই সফট, ভেতরটাও সফট হয়েছে। ট্রেডিশনাল চমচমের মতো না হলেও এই চমচমটাও খেতে কিন্তু কোনো অংশে কম নয়, খুবই স্বাদের এই চমচম। আপনারা অবশ্যই বাসায় এই সুজির চমচমটা একবার হলেও ট্রাই করবেন, দেখুন এর ভেতরটা কতটা সফট দেখা যাচ্ছে। এই চমচমটা আপনারা বাসায় ট্রাই করে আপনাদের পরিবারকে চমকে দিতে পারেন, আর খুব সহজে আপনারা বিকেলবেলা এই চমচমটা তৈরি করে নিতে পারেন। তো আশা করি এই চমচমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, সুজির ইনস্ট্যান্ট চমচম। আর এই চমচমের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি ভিডিও পেতে। তো দেখে নিলেন কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি সুজির চমচমটা তৈরি করে আপনাদেরকে দেখালাম। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আর ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।